বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ভিডিওর আলোচনার বিষয় হলো জটিল চর্মরোগ একজিমা। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রসম্মত ঘরোয়া চিকিৎসায় একজিমা কীভাবে সম্পূর্ণরূপে নির্মূল করা যায় তা এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করতে চলেছি। আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে একজিমাকে এক প্রকার কুষ্ঠ বলা হয়েছে। ছোট ছোট আকারের একজিমাকে পামাকুষ্ঠ এবং বড় আকারের একজিমাকে দদ্রুকুষ্ঠ বলা হয়েছে। তবে কুষ্ঠ বা লেপ্রাসি বলতে যা বোঝায় একজিমা সে ধরনের রোগ নয়। সঠিক চিকিৎসায় একজিমা খুব তাড়াতাড়ি সেরে যায়। যাই হোক, এবার একজিমা রোগের চিকিৎসার আলোচনায় আসি। এই ভিডিওতে আমরা বাহ্যিক প্রয়োগ বা প্রলেপ এবং অভ্যন্তরীণ প্রয়োগ বা খাওয়ার ওষুধের কথা বলবো। প্রথমেই বাহ্যিক প্রয়োগের ওষুধের কথা বলবো। বাহ্যিক প্রয়োগ বা প্রলেপের জন্য এই ওষুধটি তৈরি করতে প্রয়োজন হবে দারুচিনি গুঁড়ো। বাজার থেকে গোটা দারুচিনি কিনে বাড়িতেই গুঁড়ো করে নেবেন এবং গুঁড়ো চালুনিতে চেলে নেবেন। এই মিহি দারুচিনি গুঁড়োর সঙ্গে দুধের সর মেশাতে হবে। যেহেতু প্রয়োগের সময় ওষুধ প্রতিবারই তৈরি করে নিতে হবে, তাই সেই অনুসারে অল্প পরিমাণেই উপাদানগুলো অর্থাৎ দারুচিনি গুঁড়ো, দুধের সর ইত্যাদি নেবেন। দিনে দুবার এই ওষুধ প্রয়োগ করতে হবে। আপনি একদিনের দুবার প্রয়োগের মতো ওষুধ একবারেই তৈরি করে নিতে পারেন। সেই অনুসারে আপনি 3 গ্রাম বা 1/2 চামচ দারুচিনি গুঁড়ো নেবেন আর দুধের সর নেবেন 1 চা চামচ। অন্তত মিনিট 5-1 সময় দিয়ে এই দুটি উপাদান খুব ভালো করে আঙুলের সাহায্যে ঘষে ঘষে মেশাতে হবে। মনে রাখবেন, যত সময় নিয়ে এবং যত ভালোভাবে এই মিশ্রণটি তৈরি হবে এর ঔষধি গুণও ততই জোরালো হবে। মিশ্রণ তৈরি হয়ে গেলে এই মিশ্রণে 2 চা চামচের মতো রেডির তেল যোগ করতে হবে এবং ভালোভাবে মেশাতে হবে। রেডির তেল আশা করি অনেকেই চেনেন। বাজারে বিশেষ করে ওষুধের দোকানে রিফাইন্ড রেডির তেল কিনতে পাওয়া যায় ক্যাস্টর অয়েল নামে, এটিই রেডির তেল। যাই হোক, এই মিশ্রণটি তথা ওষুধটি সকাল এবং বিকেল অর্থাৎ দিনে দুবার একজিমার ক্ষতস্থানে বা আক্রান্ত স্থানে প্রলেপ দিতে হবে। 3 গ্রাম দারুচিনি গুঁড়ো, 1 চামচ দুধের সর এবং 2 চামচ ক্যাস্টর অয়েল একসঙ্গে মিশিয়ে যে পরিমাণ ওষুধ হলো তা একদিন অর্থাৎ দুবার প্রয়োগ করা যাবে। আর এই ওষুধটি একটানা অন্তত 2 সপ্তাহ প্রয়োগ করতে হবে। এবার আসি খাবার ওষুধের প্রসঙ্গে। মনে রাখবেন, বাহ্যিক প্রয়োগের ওষুধ প্রয়োগ করলেও খাবার ওষুধটি অবশ্যই খেতে হবে। ভেতর থেকে রোগটি নিরাময় করতে হলে খাবার ওষুধটি আবশ্যক। বাহ্যিক প্রয়োগের ওষুধটি এবং খাবার ওষুধটি একে অপরের পরিপূরক। খাবার ওষুধটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে এক পরিচিত ভেষজ, অনন্তমূল। চোখে না দেখলেও অনন্তমূল নামটি অনেকের কাছেই পরিচিত। এই ভেষজ বাত, চর্মরোগ প্রভৃতির চিকিৎসায় অতি কার্যকরী ভেষজ। প্রাচীনকাল থেকেই এর ব্যবহার হয়ে আসছে। দশকর্মা দোকানে এবং ভেষজ ওষুধের দোকানে এই অনন্তমূল সহজেই পেয়ে যাবেন। এই মূল ছোট ছোট টুকরো আকারে শুকনো অবস্থায় পেয়ে যাবেন, 200 গ্রামের মতো কিনে নেবেন। আর দরকার হবে সন্ধ্যা লবণ বা রক সল্ট। এই লবণও সকল বড় মুদিখানা এবং দশকর্মা দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এবার ওষুধটির প্রস্তুত প্রণালী জেনে নিন। প্রথমে অনন্তমূলের শুকনো টুকরোগুলিকে কোনোভাবে ভেঙে ভেতরের সাদা এবং সরু কাষ্ঠদণ্ডগুলিকে বের করে নিন। এবার ভাঙা টুকরোগুলো এবং 50 গ্রাম সন্ধ্যা লবণ একসঙ্গে নিয়ে গুঁড়ো করতে হবে। যদি হামানদিস্তা ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো হয়, না হলে মিক্সার গ্রাইন্ডারে এই গুঁড়ো করে নেবেন। তবে মনে রাখবেন, অনন্তমূল এবং সন্ধ্যা লবণ কিন্তু একই সঙ্গে গুঁড়ো করতে হবে। সন্ধ্যা লবণ খুব সহজেই গুঁড়ো হয়ে গেলেও
অনন্তমূল ভালোভাবে গুঁড়ো করতে একটু বেশি সময় লাগবে। তবে যতক্ষণ না দুটো উপাদান ভালোভাবে গুঁড়ো হচ্ছে, ততক্ষণ বারবার মিক্সার গ্রাইন্ডার বা হামানদিস্তায় দিতে থাকবেন। গুঁড়ো হয়ে গেলে তা চেলে নেবেন। এই মিশ্রিত গুঁড়োই হলো একজিমার চিকিৎসায় খাবার ওষুধ। এই ওষুধ কোনো এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন। এখান থেকে এক চা চামচ পাউডার এক গ্লাস জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে শরবত তৈরি করে নেবেন। এইভাবে শরবত তৈরি করে সকালে একবার এবং বিকেলে নতুন করে তৈরি করে একবার, অর্থাৎ দিনে দুবার খেতে হবে। ওষুধটি একটানা দু সপ্তাহ খেতে হবে। মনে রাখবেন, 20 বছর বয়সের নিচের রোগীর ক্ষেত্রে ওষুধের মাত্রা হবে আধ চামচ। আর হ্যাঁ, একজিমা দূর করার আয়ুর্বেদ সম্মত চিকিৎসা সম্বলিত আরও একটি ভিডিও এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই রয়েছে। এই ভিডিওর শেষে অর্থাৎ এন্ড স্ক্রিনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।